Assalamualaikum everyone. Welcome back to my channel, Nas Blogs and Everything. Asha kori je jahan theke amar video ti dekhechen. Asha kori bhalo achen, shusto achen. Alhamdulillah, amrao bhalo achi. To ajke ami apnader shonge ekta planting vlog share korbo. Asha kori bhalo lagbe. Jodi bhalo lage take please like, comment and subscribe my channel. To ajke ami amar tomato gacher moddhe kibhabe jotno korechi, ki ki khabar diyechi. তাহলে একটি ভিডিও শেয়ার করবো। আলহামদুলিল্লাহ আমার গাছের মধ্যে অনেকগুলো টমেটো আসছে। তো আমি যখন গাছগুলো আর একটু ছুটে ছিল, আরেকটা আমি ভিডিও বানিয়েছিলাম কীভাবে প্রতিক্রিয়া করতেছি বা কীভাবে প্রুনিং করেছিলাম তখন, কিন্তু সময়ের অভাবে আসলে এডিট করতে পারিনি, এগুলো দিতে পারিনি। তো আজকে আর শেয়ার করলাম না সেই ভিডিওটা, কারণ এগুলো দেখে এখন মনে হচ্ছে গাছগুলো অনেক ছুটে ছিল আর গাছ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি প্রথমে আসলে টমেটো প্রুনিংটা করেছিলাম, আর প্রুনিংটা হচ্ছে গিয়ে নিচের দিকের যে প্রশাখাগুলো ওইগুলো আমি কেটে দিয়েছিলাম, তারপর পাতাগুলোকে আমি ছাঁটাই করে দিয়েছিলাম। এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাতা ছিল, আর তারপর আমি সাপোর্ট দিয়েছিলাম। প্রত্যেকটা টমেটো গাছে কিন্তু সাপোর্টের প্রয়োজন। তো আজকে আবারও আসলে ওই নিচের দিকের পাতাগুলো প্রশাখাগুলো ওগুলো একটু বড় হয়ে গেছে, ওগুলো কিন্তু প্রতি সপ্তাহে এই গাছগুলো করে দিতে হয়, এতে করে কিন্তু প্রচুর টমেটো ধরে, তারপর টমেটোগুলো অনেকটা টিকে। তো এখন আমি ছাঁটাই করে দিচ্ছি প্রতিটা নিচের দিকে প্রশাখা প্লাস প্রতিটা পাতা। নিচের দিকে যে পাতাগুলো এতে করে সানলাইটটা কিন্তু নিচের দিকে আসবে, কোনো উইড যদি হয়ে যায় গাছের নিচের দিকে মাটির মধ্যে ওইগুলোও কেটে দিতে হবে। তো কয়েকদিন পর পর একটু মাটি দিয়ে টপ আপ করতে হয় টমেটো গাছগুলোকে, কারণ টমেটো গাছের উপরের দিকের যে অংশ মাটি থেকে একটু উপরের দিকে যেগুলোতে একটু হেয়ারি টাইপের থাকে, তো ওইগুলো মাটির মধ্যে ডেকে গেলে কিন্তু ওখানেই শিকড়টা গজায়। আর যেহেতু আমরা সবসময় ভালো দিয়ে থাকি, তো মাটিগুলো কিন্তু নিচের দিকে কাটিতে হয়, তাতে করে মাটি টপ আপ করতে হয়, তাতে করে শিকড়গুলো ডাকারা ডেকে থাকবে আর টমেটো গাছে অনেক পুষ্টি পাবে। তো এখানে আমার রানা বিনসগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো করতেছে, অনেক অনেক রানা বিনস আসছে, আমরা কয়েকবারে হারভেস্ট করেছি আলহামদুলিল্লাহ। তো এখানে আমি দুটো জারি রোপণ করেছিলাম। আসলে আমার জায়গার অভাবে আমি খুবই কষ্ট করে আসলে সবকিছু রোপণ করতে হয়, কিন্তু আমার ইচ্ছা করে আমি সবকিছু রোপণ করে দেই। তো একইভাবে আমি আমার রানা বিনসের মধ্যে এখানে নিচের দিকে পাতাগুলো কেটে দিচ্ছি, তারপর মাটি জুড়ে জুড়ো করে এখানেও কিছু পরিচর্যা করবো আজকে। তো আপনাদের সঙ্গে থাকবেন, আমি কী কী খাবারগুলো দিচ্ছি আপনারা দেখে নিতে পারবেন। টমেটো গাছে যদি ফুল ঝরে যায় তাহলে আপনারা চেষ্টা করবেন পরাগায়ন করে দেওয়ার জন্য, তো আমি আর পরাগায়ন করতে হয়নি, কারণ আমার বাগানের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকগুলো বীজ প্রজাপতি ওগুলো আছে। তো টমেটো গাছে আমি মূলত পরাগায়ন করি না, যদিও আমি লাউ গাছ ওগুলোতে আসলে আমি রিস্ক নিতে চাই না, ওগুলোতে পরাগায়ন করি। তো এখন অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা টমেটো গাছে অনেকগুলো টমেটো আসছে। তো এখন আমি কিছু কম্পোস্ট মিক্স করে নেব। তো আমি প্রথমে এখানে গ্রোসিওরের মাল্টিপারপাস কম্পোস্টটা নিয়েছি, তারপর কিছু ফিশ প্লার বো, চিকেন ম্যানো, একটু এপসম সল্ট, এক শেলস, টি ব্যাগ, ওগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই খাবারগুলো যদি আপনারা প্রতি 4 থেকে 6 সপ্তাহ পর পর রিপিট করেন, যে কোনো গাছই আলহামদুলিল্লাহ অনেক পুষ্টি পাবে, কারণ প্রতি 4 থেকে 6 সপ্তাহ পর পর প্রতিটা গাছের গোড়ার যে মাটিগুলো ছিল ওগুলো থেকে কিন্তু আস্তে আস্তে করে পুষ্টি গাছ নিয়ে নেয়, তারপর পানি যখন দেই তখন পানি নিচের দিকে দাবিত হয়ে পুষ্টিগুলো কিন্তু চলে যায়, সেই জন্য নতুন করে আবারও পুষ্টি টপ আপ করতে হয়। তারপরে তো আর লিকুইড ফার্টিলাইজারগুলো আছে। তো এখন আমি প্রতিটা গাছের গোড়ার মধ্যে মাটি দিয়ে দেব। তো এখন আমার বাচ্চারা অবশ্যই আমাকে হেল্প করতেছে, ওরা সবসময় আমাকে হেল্প করে আলহামদুলিল্লাহ, যদিও অনেক সময় অনেকটা মিস করে ফেলে, বাট তবুও আমি ওদের সঙ্গটা খুবই পছন্দ করি। তো এই তো আমি প্রতিটা গাছের মধ্যে যতটুকু মাটির প্রয়োজন ততটুকুই দিয়ে দিচ্ছি। তো যে কোনো গাছের মাটিগুলো পানি দেওয়ার সাথে সাথে অনেক সময় মাটি হার্ডও হয়ে যায়, তখন একটু জোরে জোরে করে দিলে মাটির গাছের শিকড়গুলো সার্কুলেশন পেতে সহায়তা করে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাতা কাটা হয়েছে, অনেকগুলো প্রশাখা কাটা হয়েছে। তো এখানে হচ্ছে কি আমার মিষ্টি লাউয়ের গাছ, তো আলহামদুলিল্লাহ ওইটার মধ্যেও কয়েকটা মিষ্টি লাউ আসছে, দেখা যাবে ওইগুলো টিকে কিনা।
অনেকগুলো ফুল আসছিল, তো আমরা ফুল এনে বোরা করে খেয়েছি, খুব ভালো লেগেছে ওগুলো। তো এখানে আমি আমার একটা কলিফ্লাওয়ার দুটো গাছ ছিল, কিন্তু ওগুলো মিষ্টি লাউয়ের গাছ একেবারে ডেকে রাখছে, তো ওগুলো আর তো হবে কিনা জানি না। তো আজকে আমি মিষ্টি লাউয়ের মধ্যেও কিছু কম্পোস্ট দিয়ে দিব প্রতিটা গাছের মধ্যে, কিন্তু যদি রেগুলার কম্পোস্ট মিক্স করে খাবার দেওয়া যায় তাহলে গাছগুলো খুবই পুষ্টি পাবে, খুবই হেলদি হয়ে উঠবে। আর গাছগুলোকে গ্রিনারি রাখতে অবশ্য এপসম সল্টের ব্যতিক্রম নেই, তো প্রতি 2 সপ্তাহ পর পর এপসম সল্টটা যদি একটু স্প্রে করে দেওয়া যায় তাহলে গাছগুলো খুবই ভালো করে খুবই গ্রিন থাকে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ছেড়ে টমেটো গাছগুলো, প্লাস আমার রানা বিনস, প্লাস বড় টমেটো, সবগুলো গাছ কিন্তু খুবই সুন্দরভাবে আলহামদুলিল্লাহ যেদিন পরিচর্যা করছিলাম ওই দিনই আলহামদুলিল্লাহ খুবই ভালো করতেছে। তো আপনাদের সঙ্গে আমার 1 সপ্তাহের পরে ক্লিপটা শেয়ার করব, তখন দেখতে পারবেন আলহামদুলিল্লাহ আরও বেশি টমেটো আসছে। তো এখনও বেশ পানি দিয়ে দিচ্ছি, যেগুলো ফার্টিলাইজার ড্রাই ফার্টিলাইজার দেওয়ার পর পানি দিয়ে দিলে ওগুলো একটু হয়ে যায়। তো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে কন্টিনিউসলি সাপোর্ট করে যাওয়ার জন্য। তো এই বছর আমি অনেকগুলো টমেটো গাছই রোপণ করেছি, আরও অনেকগুলো টমেটো গাছ কিন্তু রয়ে গেছিলো, আমি জায়গা পাইনি রোপণ করার জন্য। ভাবছিলাম আমি কাউকে দিব, কিন্তু নিয়ে দেওয়ার সময়ের অভাবে দিতেও পারিনি। তো এভাবে করেই আসলে ছোটো ছোটো কন্টেনারের মধ্যে রয়ে গেছে ওই গাছগুলো। টমেটো গাছে অবশ্যই প্রুনিংটা করা খুবই জরুরি, তো সেটা করে দেবেন, এতে করে কিন্তু প্রচুর টমেটো আসে করে দিতে। কারণ সে টোকাগুলো যদি আপনার বলতে দেন তাহলে ওইগুলো কিন্তু বেশি পুষ্টি খেয়ে নেয়, তারপর অতি অল্প টমেটো গাছ আসে। তো এটা আমার সানফ্লাওয়ার গাছগুলো আলহামদুলিল্লাহ খুব বড় হয়েছে, তো ওইটা হচ্ছে কি 1 সপ্তাহের পরে ভিডিও, আলহামদুলিল্লাহ এখন দেখতে পাচ্ছি টমেটো, প্রত্যেকটা টমেটো গাছে কিন্তু টমেটোগুলো অনেক বড় হচ্ছে। আমরা আরও 2 বার আসলে হারভেস্ট করে খেয়েও ফেলছি, এর মধ্যে কাঁচা টমেটো দিয়ে সালাদ আর কাঁচা টমেটো দিয়ে খাই, যেটা দেখে খুবই ভালো লাগে। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগে তাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কথা হবে নতুন ভিডিওতে, আল্লাহ হাফিজ।